ডিজিটাল নিরাপত্তা আইন দেখেছেন কি? এই ডিজিটাল নিরাপত্তা আইনে ডিজিটাল পতন হবে আপনাদের এই দেশের 18 কোটি জনগণ দেখে। যেভাবে আপনারা এই যে আমাদের ধানের শেষে ভোট দেওয়ার জন্য পার্লামেন্টে গণধর্ষণ করেছিলেন, যেভাবে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে, সন্তানের সামনে তার মাকে গণধর্ষণ করা হয়েছে, এই দেশে বসবাস করছি আমরা বলে যে মানে নারীর ক্ষমতায়ন, আমাদের আপা বললেন এই হলো নারীর ক্ষমতায়ন। শুধু আমি ক্ষমতায় বসে থাকবো, আমার পাওয়ার চাই, কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই মুখ বুঝে সহ্য করতে হবে। আমরা মুখ বুঝে অনেক সহ্য করেছি, মুখ খুলতে গেলে এই মামলা, কিছু বলার আগে মামলা, প্রতিদিন কোর্টের মধ্যে হাজিরা দিতে হয়। তো কত আর মামলা করবেন, কত আর আমাদের পাখির মতো বাচ্চাদেরকে গুলি করে এরকম মামলা করবে? এখন আমাদের সন্তানেরা গুলি কেউ ভয় পায় না, গুলি কেউ জয় করেছে, কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমাদের কোনো অন্যায় আপনার নেই, আমরা বলছি না তোমরা ক্ষমতা থেকে চলে যাও, বিএনপিকে ক্ষমতায় বসাও। আমরা চাই প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ, হত্যা এইভাবে কোনো হত্যা আমরা আমাদের কাছে কাম্য নয়, কোনো হত্যা আমাদের কাম্য, প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা, একদম সুনির্দিষ্ট বিচার চাই। ইচ্ছা করলে তুলে নিয়ে গেলাম, ইচ্ছা করলে ধর্ষণ করলাম, ইচ্ছা করলে গুম করে দিলাম, ইচ্ছা করলে পাখির মতো গুলি করে মারলাম। এখন দেশে বসবাস করছি আমরা যে অন্যায় প্রতিবাদ করতে পারবো না, আমার পেটে খিদা আমি বলতে পারবো না, আমার পেটে খিদা লেগেছে আমাকে ভাত দাও, তাকে ডিজিটাল আইনে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। আমি এই যে ডিজিটাল আইনে নিরাপত্তা আইনে যে মামলাগুলো দিচ্ছে মেয়েদের, আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি না, এটাকে আমি বলতে পারবো না কি কারণে পছন্দ করি না, কারণ অন্যায় হচ্ছে এখানে, দেশের জনগণের উপর অন্যায় হচ্ছে, দেশের জনগণের ভোটের অধিকার হরণ হচ্ছে, আমি আমার নিজের ভোটটা দিতে পারছি না, দিনে ভোট রাতে হচ্ছে, তাহলে সে কথাগুলো আমরা বলতে পারবো না, আমরা প্রতিবাদ করতে পারবো না যে অবৈধ সরকার অবৈধ কর্মকাণ্ড করছে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই যে নওগাঁর একটি উপজেলার ভূমি অফিস সহকারী জেসমিন সুলতানার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ জানাতে। এই জেসমিন সুলতানা কিভাবে মারা গেল? র‍্যাব বলেছে যে তাকে নাকি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গিয়েছে। তাকে যখন গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়, তখন রাজশাহী মেডিকেল কলেজের যে অধ্যাপক যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল FM শাহিন আহমেদ, তিনি বলেছিলেন জেসমিন সুলতানার মস্তিষ্কে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ক্ষত চিহ্ন, এবং মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, কিভাবে তার মৃত্যুটা স্বাভাবিক হলো? যদি তাকে আঘাতই না করা হয়, অত্যাচার না করা হয়, তাহলে তার মৃত্যুটা কিভাবে এটা স্বাভাবিক মৃত্যু হলো? আমাদের প্রশ্ন সেখানে। যদি তাকে র‍্যাব নির্যাতনে না করবে, তাহলে কিভাবে তার এই রক্তক্ষরণ হলো? র‍্যাব সারা দেশে এইভাবে নির্যাতন চালাচ্ছে, র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন এসেছে, কিন্তু স্যাংশন এসে লাভটা কি হয়েছে? তাদের কাজ তো তারা করেই যাচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে র‍্যাব গুম করছে, হত্যা করছে, নির্যাতন করছে, এই যে আয়না ঘরের কাহিনী আপনারা শুনলেন, আবার এই যে জেসমিন সুলতানার মৃত্যুর যে রহস্য মানে তদন্তের ভাগ, তাই সেটাও দেওয়া হয়েছে কিন্তু এই র‍্যাবের উপরে। তো সেটা কতখানি মানে নিরপেক্ষ হবে, এটাও আমাদের একটা আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখেছেন 2014 সালে কিভাবে র‍্যাব এই মির্জা আব্বাসের বাড়িতে হামলা করেছিল, তখন কি কারণে? কোনো কারণ ছিল না, কোনো ঘটনা ছিল না, নৃশংসভাবে অত্যাচারিতভাবে বর্বরোচিত হামলা করেছিল মির্জা আব্বাসের বাড়িতে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছে, প্রত্যেকটা ফ্লোরে গিয়েছে, আমার মেয়ের রুমেও গিয়েছে, এবং বাড়িঘর ভাঙচুর করেছে, এটাই হলো র‍্যাবের চিত্র। প্রতিবাদ করেছি, প্রতিকার পাইনি, এই যে একটার পর একটা হত্যা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদের পাল্লাটা কিন্তু এতটা হালকা হয়ে যাচ্ছে যে আমরা অন্যায়ের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। তো আমরা একটা প্রতিবাদ যখন করতে চাই অন্যায়ের, তখন 10টা অন্যায় আরও করে ফেলে অবৈধ সরকার, সেই জন্য অন্যায়ের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যায়। তাই আপনাদের আমাদের সকলের সমন্বয়ে কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজ আমরা যেমন একটা নারীর অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নামি, আমরা কিন্তু দেখি না সে বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, কী করে, যে নারী নির্যাতিত হচ্ছে, যে নারী ধর্ষিত হচ্ছে, বা যে নারী বিনা বিচারে মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে, আমরা সেই নারীর পক্ষে কিন্তু দাঁড়াই এবং অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করি। আপনাদের সাংবাদিক ভাইদের কাছেও আমার প্রশ্ন, আপনারাও যদি এই প্রতিবাদ না করতে রাস্তায় নামেন, আপনাদের সাংবাদিক ভাইদের উপর তো অত্যাচার হচ্ছে, আপনারা যদি প্রতিবাদ না করেন, আপনাদেরও কিন্তু সাগরের মতো ভাগ্যবরণ করে নিতে হবে। আপনাদের আমাদের সকলের উদ্দেশ্য আদর্শ কি? এক, অন্যায়ের প্রতিবাদ।
তাই আসুন আপনারা আমরা সবাই মিলে রাস্তায় নামি, অন্যায়ের প্রতিবাদ করি। কারণ আমাদের উদ্দেশ্য আদর্শ এক, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, গণতন্ত্রের পতাকা উড়ানো এবং দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। যে দল বিলিয়ে খাওয়ার দল করে, যতবার এই আওয়ামী সরকার 1971 থেকে 75 আপা বললেন যে ক্ষমতা এসেছে, ততবার দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ততবার নারীর অধিকার হরণ হয়েছে, গণতন্ত্র হরণ হয়েছে এবং নারীরা ধর্ষিত হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন, কোনোদিনও দেশের মানুষ অন্তত না খেয়ে থাকেনি। একবেলা হলেও খেলেও খেতে পারছে, এখন তিন দিনে মানুষ একবেলা খায়। আর মানুষের ভোটের অধিকার হরণ হয়নি। বলে কি যে এই অবৈধ সরকার কি বললো, যে কোন মন্ত্রিসভার মন্ত্রী জানো, যে কোন সভ্য দেশে নাকি ইয়ে নাই, তত্ত্বাবধায়ক সরকার নেই। তো তত্ত্বাবধায়ক সরকার তো আপনারা এনেছিলেন, তো সভ্য দেশে কি এটা আছে যে দিনের ভোট রাতে হয়? কোন সভ্য দেশে আছে দিনের ভোট রাতে হয়? এই আপনাদের মতো অসভ্য সংসদের অসভ্য দেশেই আছে দিনের ভোট রাতে হয়। তো আমরা তো অনেক সহ্য করেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের প্রত্যেকটা অন্যায়ের আমরা প্রতিবাদ করতে চাই। এই যে স্যাংশন, এই র্যাবের উপরে স্যাংশন, তো কোনো সংস্থা উপরে স্যাংশন আসে বিশ্ব তো এমনি এমনি দেয় না, কোনো সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে তো দেয়। তো সেই স্যাংশন আমরা কোনো মৃত্যুই আমরা আমাদের কাম্য নয়। এই যে জেসমিন সুলতানার মৃত্যু বলেন, যে কোনো মৃত্যু আমরা আমাদের কাছে এই মৃত্যু কোনো আমাদের আমরা কাম্য করি না। তাই আমরা অবশ্যই দেশের মানব অধিকার সংস্থার কাছে এবং বিশ্ববাসীর কাছে এর প্রতিবাদ জানাই এবং আমি আবেদন করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এর বিচার হয়। কারণ একটা তদন্তের যদি বিচার হতো, আজকে তিল তিল করে এই সরকার অনেক জায়গায় যেতে পারতো না, আজকে জেসমিন সুলতানার এই অবস্থা হতো না যদি প্রথম দিকে এই র্যাবের বিচার হতো। তো আমাদের তো সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি, আমরা দেশনেতা তারেক রহমানের কথা বলি। কেন বলি? কারণ অন্যায়ের প্রতিবাদ করা আমাদেরকে শিখিয়েছে। আমাদের তো বলেননি যে তোমরা এদিন সরকারের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাও বা ক্ষমতা কেড়ে নাও, অন্যায়ের প্রতিবাদ করো। অন্যায়ের প্রতিবাদ যদি আমরা সুনির্দিষ্টভাবে করতে পারি, কারণ এদেশের 18 কোটি জনগণের দাবি, জাতীয়তাবাদের দলের দাবি, এটা শুধু জাতীয়তাবাদ দলের একক দাবি নয়, আমাদের সকলের সমন্বিত দাবি। তা আমরা তো মনে করি যে আপনাদের আমাদের সকলের দাবি যদি একটাই হয়, অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার করা, দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। কারণ আমার দেশটি, আমার নেত্রী, আমার মা বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তাই দেশ বাঁচাতে দেশের মানুষ বাঁচাকে যদি আপনারা সবাই মিলে একটা হই, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার না করতে পারি, ভোটের অধিকার পুনরুদ্ধার না করতে পারি, তাহলে আপনারা কেউ এই দেশে এই সরকারের কাছে নিরাপদ নয়, আমাদের দেশ আমাদের নিরাপদ নয়। তা দেশ আমাদের প্রিয় দেশ, আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য আপনাদের আমাদের সকলকে কিন্তু এক হয়ে কাজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আসুন, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমরা সবাই মিলে যেন এই গণতন্ত্রের পতাকা উত্তোলন করতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আপনারা সাংবাদিক ভাইরা প্রতিবাদ করবেন, প্রত্যেকটা সাংবাদিকের অন্যায়ের প্রতিবাদে আমরা প্রতিবাদ করব আমাদের। কারণ আপনাদেরও ভূমিকা আছে যে নারী হত্যা, নারী আপনাদের কেউ অস্বীকার করতে পারবেন না যে এটা অন্যায়, কিন্তু আপনারা কথা বলার সাহস রাখেন না। অনেক সাংবাদিকরা রাখেন, আবার অনেকে রাখেন না। তো ভোকাল হতে হয়, কারণ আপনারা যদি কথা না বলেন, আপনারা কি মামলা থেকে বেঁচে গেছেন? বাঁচবেন না। অনেক সাংবাদিকে মামলা খেয়েছে, যখন আমার উপরে হামলা হয়েছে, অনেক সাংবাদিকের উপরে হামলা হয়েছে, তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেই সাংবাদিক মুখ খুলে নেয়, কিন্তু আমরা তো মুখ খুলতে বাধ্য। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো, আসুন, আমরা তো শুধু অন্যায়ের প্রতিবাদ করবো, আর কিছু না। এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কিছু নাই, এখানে অন্যায়ের প্রতিবাদ, এখানে দেশ রক্ষার আন্দোলন, এখানে গণতন্ত্রের আন্দোলন। তাই আমরা আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আসুন এই অবৈধ সরকারের প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি, দেশকে রক্ষা করি। সেই পর্যন্ত আপনারা আমরা সবাই যেন ভালো থাকি এবং বিশ্ববাসীর কাছে, মানব অধিকার সংস্থার কাছে আমারও আবারও আবেদন, এই র্যাবের এই তদন্তের যেন সুনির্দিষ্ট তদন্ত হয় এবং বিচারের আইনের আওতায় আনা হয়। সবাই ভালো থাকুন, আমরা দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।